চলেন আজকে ভিডিও শুরু করার আগে একটা গল্প বলি। আজ থেকে 5-7 বছর আগে যখন ক্রিকেট খেলতাম, ইভেন এখনো যখন মাঝে মধ্যে খেলি, তখন দেখবেন যে যখন ব্যাট করতাম যদি কোনোভাবে আউট যেতাম তাহলে কোনো না কোনো একটা বাহানা দিতাম, এ যে ব্যাট ভালো না, আমি যে বলে আউট গেছি এই বলে কেউ মারতেই পারবে না। আবার যখন ক্যাচ আউট হতাম তখন বলতাম যে ইস ব্যাটের নিচে যদি লাগতো উপরে লাগছে যার কারণে আউট হয়েছি। আবার যখন ফিল্ডিং দিতাম যখন কোনো ক্যাচ মিস হতো তখন কি বলতাম, যে সূর্যের আলো সূর্যের তাপ চোখে এসে লাগছে যার কারণে বল চোখে দেখি নাই ক্যাচটা ধরতে পারিনি। সো এইরকম অনেক অনেক অজুহাত আমরা দিতাম। এই ঘটনাটা আমাদের রিসেন্ট টাইমে একজন ডিরেক্টরের সাথে খুব খুব মিলে যাচ্ছে, এমটি ইকবাল। উনি এর আগে একটা সিনেমা রিলিজ করে, সেই সিনেমাটা স্টার সিনেপ্লেক্স থেকে, আই মিন সিনেপ্লেক্সগুলো থেকে নামিয়ে ফেলে, সেটা নিয়ে আন্দোলন করে, তার কথা মধ্যে তার সাথে চক্রান্ত করে সিনেমাটা নামিয়ে দেওয়া হয়েছে। ইভেন এবার ঈদুল আজহাতেও তার একটা সিনেমা রিলিজ পেয়েছে, সিনেমার নাম রিভেঞ্জ। এই সিনেমাটা আমি দেখেছি, সিনেমার রিভিউ আমি দিয়েছি, যারা দেখেনি দেখে নিতে পারেন। এই সিনেমাটা আই থিঙ্ক অসাউট, এবং এই সিনেমাটা নিয়েও একটা এমটি ইকবালের স্টেটমেন্টে দেখলাম, সেখানে বলতেছে যে এবারও স্টার সিনেপ্লেক্স তার সাথে চক্রান্ত করেছে। রিভেঞ্জ হচ্ছে ঈদের সেরা গল্পের সিনেমা, বাট স্টার সিনেপ্লেক্স তার সাথে চক্রান্ত করে সিনেমাটা নামিয়ে ফেলেছে, ওয়াশ আউট করে দিয়েছে। মানে ব্যাপারটা ওই রকম হয়ে গেল না যে ব্যাট ভালো না, সূর্যের তাপে দেখতে পারেনি, মানে এরকম অজুহাত হয়ে গেল না। এমডি ইকবাল এর 2 দিন আগেই একটা ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউতে বলে যে তুফান সিনেমাটা ফার্স্ট 2-3 দিন ভালো যাবে কারণ সেখানে কাস্টিংটা ভালো। বাট ইকবাল মামা খেলা দেখাবে হচ্ছে ঈদের তিন দিন পর যে সিনেমাটার গল্প ভালো সেই সিনেমাটাই স্টার সিনেপ্লেক্সে থাকবে বা অডিয়েন্স দেখবে। কিন্তু কথা হচ্ছে যে 3 দিন আগেই তো আপনার সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেল, আপনি যে 3 দিন পর দেখবেন যে সিনেমাটা চলে কি চলে না এর আগেই তো ওয়াশ আউট হয়ে গেল। মানে এই ঘটনার পরেও একজন ডিরেক্টর কিভাবে কথা বলতে পারে ক্যামেরার সামনে এসে, তার কি বিন্দু মাত্র লজ্জা নেই যে আমার সাথে ঘুরে ফিরে চক্রান্ত হয়, আপনার না এত পাওয়ার, আপনার পাশে পুরো একটা সংগঠন, 19 সংগঠন, তারা কি করতেছে, আপনার মতো নামি দামি মানুষের সাথে চক্রান্ত হচ্ছে আপনি সেটা মেনে নিচ্ছেন, এটা খুবই লজ্জাজনক। এই 2টা সিনেমার ডিরেক্টর যদি আমি হতাম ভাই, আমি ঘর থেকেই বের হতাম না লজ্জায়, যে আমি যে একটা কথা বলে আসলাম যে 3 দিন পর খেলা দেখাবো, বাট সেই খেলাটা শুরু হওয়ার আগেই তো শেষ। ইভেন আজকে দেখলাম এমটি ইকবাল তুফান সিনেমাটা নিয়ে একটা পোস্ট করেছে, মানে লজ্জা করে না আপনাদের, যে সিনেমাটা 51 না 54টা শোনে চলতেছে একদিনে, সেই সিনেমাটা নিয়ে কথা বলতে লজ্জা থাকা উচিত। আমার সিনেমা আর তার সিনেমা এটা যদি কম্পেয়ার করা যায় তাহলে তো রাত দিন তফাত। এই যে তুফান একটা ভালো সিনেমা হয়েছে, ভালো চলছে, ইন্ডাস্ট্রির কতজন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, যারা এফডিসি কেন্দ্রিক না এর বাইরে যারা রয়েছে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে। আজ সাউথ দেখেন, বলিউড দেখেন, সেইখানে দেখেন একটা ভালো কাজ হলে প্রত্যেকেই সেটা টুইট করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সেই সিনেমাটা দেখার জন্য সবাইকে বলতেছে। আর আপনারা কী করেন? আমাদের এখানে একটা ভালো ফিল্মের জন্য সেই ডিরেক্টর সেই প্রডিউসারকে যে কত স্ট্রাগল করতে হয় এটা মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করতে হয়, যে একটা ভালো সিনেমা বানাতে গেলে এত এত রুলস, এত এত হুমকি, এত এত স্ট্রাগল করতে হয়। আমাদের এফডিসি কেন্দ্রিক প্রত্যেকটা ডিরেক্টর জঘন্য, কি বানায় কি না বানায় মাথায় নাই কিচ্ছু, অশিক্ষিত, মানে যাদের নাই কমন সেন্স নাই রুচি তারাই হচ্ছে ডিরেক্টর। চিন্তা ভাবনা যদি খ্যাত হয় তাহলে তার থেকে বেটার কিছু আর কি পাবেন? ইন্ডাস্ট্রি কেন্দ্রিক প্রত্যেকটা ডিরেক্টরই হচ্ছে জঘন্য, তাদের একজন দুজন আপনি শতকরাই 5% হয়তো ভালো, যারা ভালো তারা এখন কাজও করে না, তারা মিডিয়ার সামনেও আসে না, কারণ তারা জানে যে আমরা একটা সময় ভালো কাজ করেছি, আমাদের সেই রেপুটেশনটা রয়েছে, সেই দামটা রয়েছে। সো এখন আমি সেই যুগের সাথে তাল মিলিয়ে পারছি না, সো আমার দরকার নেই এখন সিনেমা বানানোর। আমি মিডিয়ার সামনে আজে বাজে কথা না বলে আমি আমার জায়গায় ঠিক থাকি, আমার যে নাম আমার যে সুনাম এইটা অডিয়েন্স আগে যেভাবে দিত, যে রেসপেক্টটা দিত, এখনও সেটাই দিবে যদি আমি আজে বাজে কথা প্লাস আজ আমাদের সিনেমা না বানিয়ে নিজের রেপুটেশন খারাপ না করি। এগুলোই কয়জন বোঝে ভাই, দেখতেছি তো। একটা সময় ছিল যখন মুভি রিলেটেড মুভি খুবই কম দেখতাম, দেখতামই না বা খোঁজখবরও রাখতাম না, বাংলা ফিল্ম নিয়ে মাথা পাতেই ছিল না যে বাংলা ফিল্ম হয় এগুলো দেখতে হবে ভাই, জাস্ট অ্যাভয়েড করতাম। বাট এই মুভি রিভিউতে আসার পর, মানে এইসব দেখার পর মনে হয় যে কেন আমাদের এখানে ভালো সিনেমা হয় না, কেন আমাদের এখানে একটা ভালো সিনেমা সেন্সর আটকে থাকে। তারা শুধু চায় যে এফডিসি কেন্দ্রিক যত ডিরেক্টর আছে তারা কাজ করবে, বাইরে থেকে বা নাটক থেকে কে এসে কাজ করতে পারবে না, তাদেরকে ধরে রাখো, তাদেরকে আটকে দাও। এগুলো কবে চেঞ্জ হবে? একটা মানুষের সিনেমা 3 দিনে ওয়াশ আউট, এরপরেও সে একটা যে সিনেমাটা একদিনে 50+ শোনে চলতেছে, এরপরে হাউসফুল, তাহলে সেই সিনেমাটা নিয়ে আমি কিভাবে কথা বলি? আমার তো লজ্জা থাকা দরকার মিনিমাম। আমাদের ইন্ডাস্ট্রিতে এফডিসিতে কিছু মানুষ রয়েছে, নাম নিতে পারি ডিরেক্ট, এরা যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে এফডিসিতে থাকবে জাস্ট মানে খ্যাত বানিয়ে রাখবে, মানে এরা শুধু পরিবেশটা নোংরা করবে। সো আর কিছু বলার নেই এদের নিয়ে, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। বাই।